আমি তো খারাপ বা মন্দ ভাষা নিয়ে গান গেয়ে আমি কোরআনুল করিমের একটি আয়াত অমান্য করলাম, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে আচানক প্রবেশ করে তুমি কোরআনের চারটা আইনকে অমান্য করেছো। কয়টা আইন? আমি তো একটা আইন অমান্য করলাম, কিন্তু তুমি যুবক তুমি শোনো, তুমি আমার এই ঘরের মধ্যে প্রবেশ করে তুমি কোরআনুল করিমের চারটা আইন অমান্য করলাম। হযরত ওমর তো থতবত খেয়ে গিয়েছেন, তিনি জিজ্ঞাসা করলেন আমি কেমনে কোরআনের চারটা আইন অমান্য করলাম। এবার মহিলা ডাক দিয়ে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনুল করিমের হাফেজা বানাইছেন। আল্লাহু আকবার! কারণ কোরআনুল করিমের হাফেজা বা হাফেজ যারা হন আল্লাহ পাক তাদেরকে তার কোরআনকে দিলের মধ্যে ধারণ করার যোগ্যতা দান করেন। কথা বলেন ঠিক কি না? মহিলা বলতেছে আমি তো কোরআনের হাফেজা, পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাইসাল বিররু বি আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিনাল বিররু মান ইত্তাকওয়া ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তাহলে তোমার কি কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন দুনিয়ার জিন্দেগিতে মানুষ যদি নিজেকে শান্তি পাওয়ার জন্য দুনিয়াদারির ব্যাপারে যতই ছল চাতুরি করুক না কেন, জিন্দেগিতে শান্তি পাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নার মধ্যে যে কথাগুলো বলে দিয়েছেন ওটা যদি কেউ ইত্তেবা না করে, যদি অনুসরণ না করে, জিন্দেগিতে কখনো শান্তি পাওয়া তার জন্য সম্ভব নয়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগির মধ্যে শান্তি দেওয়ার জন্য বরকত নামক মহা দৌলত দান করেছেন। যদি আপনি 10টি আমলের মধ্যে নিজেকে যদি ফেলে দিতে পারেন, আপনার জিন্দেগির মধ্যে আপনি যদি 10টি আমল যদি আপনি নিযুক্ত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির মধ্যে জীবনের মধ্যে রহমতের বরকত নাজিল করে দিবে। 10টি আমল করতে হবে, কয়টি? 10টি কাজ যদি আপনি করতে পারেন আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রহমত আর বরকত ঢেলে দিবেন। আপনি জানবেন না কোত্থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় সারপ্রাইজ পুরস্কার। আমাদের সমাজে এই শব্দটা খুব বেশি বহুল প্রচলিত যে আমি তোমাকে আজকে সারপ্রাইজ দেব। প্রেমিক প্রেমিকাকে বলে, বন্ধু বন্ধুকে বলে, স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, মহাব্বতের মানুষদেরকে আরেকজন মহাব্বতের মানুষ বলেন যে আমি তোমাকে আজকে সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ মানে কি? আচানক আপনার অন্তরটাকে খুশিতে ভরপুর করে দিবে এমন একটা পুরস্কার আপনার সামনে হাজির করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সারপ্রাইজ পুরস্কার এই 10টি কাজ যদি কোনো বান্দা করে তার জন্য শেষ সময় একটা সারপ্রাইজ পুরস্কার দিবেন। সে কল্পনাই করে নাই যে আল্লাহ পাক এইভাবে আমাকে সারপ্রাইজ করতে পারেন, সে কল্পনাই করবে না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন 10টি আমল যে আপনার আমার জন্য করতে হবে, তার মধ্যে এক নম্বর আপনি যদি ঈমান আনের আর তাকওয়া অবলম্বন করেন জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত আর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদের মানুষ আমার উপরে যদি ঈমান আনে আর যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনবে আর তাকওয়া অবলম্বন যদি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, এটা এক নম্বর। একজন মুসলমান মুমিনের জন্য সর্বপ্রথম কাজ হলো তার প্রকৃতভাবে ঈমান আনায়ন করা। তাকওয়া কাকে বলা হয়?
তাকওয়া বলা হয় হারাম কাজ থেকে নিজেকে মুক্ত করে রাখা, এর নাম তাকওয়া। হারাম কাজ থেকে যদি আপনি নিজেকে মুক্ত করে রাখতে পারেন আর ঈমান আনতে পারেন, তাহলে জিন্দেগির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দিবেন, রহমতের দরজাগুলো খুলে দিবেন। ঈমান আনবেন কেমন ঈমান? মুখের ঈমান না, দিলের ঈমান। কিসের ঈমান? আওয়াজ দিয়ে বলেন, দিলের ঈমান আনবেন। এই জায়গার ঈমানটা আল্লাহর কাছে দাম, এই জায়গার ঈমানের কোনো দাম নাই। এই জায়গার ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যায়, এই মুখের ঈমান সম্মানের কাছে বিক্রি হয়, মুখের ঈমান ভয়ের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু এই জায়গার ঈমান টাকার কাছে বিক্রি হয় না, সম্মানের কাছে বিক্রি হয় না, ভয়ের কাছে বিক্রি হয় না, এটা বিক্রি হয় আল্লাহ বা রিজয়ে মাওলার জন্য। এই জন্য দিলের ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন, কেমন তার মনিব তাকে ধরে হাত পা দুই ভাগ হাত পাকে বেঁধে ফেলে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির মধ্যে যখন ছেড়ে দিয়েছেন, সারাদিন বালির উপরে যদি রোদ যদি এসে যায় বালিটা কত গরম হয়ে যায়, এতটাই গরম যে বালির শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গায় ঠুসকা পড়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনিব যখন তাকে হাত পা বেঁধে মরুভূমির মধ্যে গরম বালুর মধ্যে ছেড়ে দেয়, শরীরের বিভিন্ন অংশ কিন্তু ঠুসকা পড়ে যায়, ঠোলা পড়ে যায়। আর তাকে যখন বলা হয়, বেলাল রে, তুমি যেই জবান দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ, ওই জবান দিয়ে আবার কালেমাকে রিজেক্ট করে দাও, তোমার মালিককে ভুলে যাও, তুমি ঈমান নষ্ট করে ফেলো, তুমি ইসলাম ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে আমি মওকা দান করব, তোমার উপরে যে জুলুম আর নির্যাতন করা হচ্ছে এটা থেকে তোমাকে আমরা নিষ্কৃতি প্রদান করব। হযরতে বেলাল বলেন, উমাইয়া, আমাকে তোমরা হাত পা বেঁধে উত্তপ্ত বালির মধ্যে তোমরা ছেড়ে দিয়েছো, বিনিময়ে আমার শরীরটা ঝলসে যাইতে পারে, কিন্তু আমার দেহের মধ্যে আমার রক্ত শিরার মধ্যে রক্তগুলো প্রবাহিত হবে আর আমার দেহের মধ্যে জান থাকবে, আমি বিন্দু পরিমাণ ঈমান থেকে কখনো বিচ্যুত হব না। আল্লাহু আকবার, আল্লাহ, এটার নাম দিলের ঈমান। শুধু তাই না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর জিহ্বা টেনে পেরেক পুঁতে দেওয়া হলো, পেরেকের দুই প্রান্ত থেকে সুতো বেঁধে মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে ধরিয়ে দেওয়া হলো। বাচ্চা, তোমরা তো প্রতিদিন ঘোড়া নিয়ে খেলা করো, গাধা নিয়ে খেলা করো, আজকে এই দড়ি দিয়ে তোমরা বেলালকে নিয়ে খেলা করবা। বাচ্চাগুলা যখন বোঝে না, দড়ি দিয়ে যখন টানতেছে, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বা ছিঁড়ে ছিঁড়ে রক্ত প্রবাহিত হয়ে মাটিতে খসে পড়তেছে। আর উমাইয়া যখন ডাক দিয়ে বলতেছে, বেলাল, তুমি যদি এখনো পর্যন্ত ঈমানটাকে যদি ধ্বংস করে ফেলো, তুমি যদি এখনো ঈমান ছেড়ে দাও, ইসলাম যদি তুমি ছেড়ে দিতে পারো, তাহলে আমরা বলে দিলাম তোমাকে এই যে নির্যাতন থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো বললেন, উমাইয়া, আমার এই যে রক্ত ঠোঁট থেকে জিহ্বা থেকে গড়িয়ে পড়ে পড়ে মাটিতে প্রবাহিত হচ্ছে, এমন কি যদি আমার এই জিহ্বা ছিঁড়ে গিয়ে রক্ত প্রবাহিত হয়ে যায়, আমি যদি মৃত্যুর কোলে ঢলে পড়ি, তবু আমার জবান থেকে মালিকের নাম নেওয়া কখনো বন্ধ হবে না। আল্লাহু আকবার, আল্লাহ। সুতরাং আমি কখনো ঈমান থেকে বিচ্যুত হব না, এটার নাম হচ্ছে দিলের ঈমান। এইরকম ঈমান যদি আপনি আনতে পারেন আর তাকওয়া অবলম্বন করতে পারেন, গুনাহের কাজ থেকে খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর যখন উনি প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, তুমি পথ দিয়ে যাইতেছেন খুব পিপাসার্ত, একজন রাখাল
তার কাছে একটু পানি চাইছেন পিপাসা নিবারণের জন্য, তো রাখাল বলে আমার কাছে তো পানি নেই। হযরত ওমর বলতেছে তোমার কাছে তো এই যে মেষ আছে, ভেড়া আছে, এখান থেকে একটু দুধ দহন করে আমাকে দিয়ে দাও। হযরত ওমর অবশ্য তাকে পরীক্ষা করার জন্য বলতেছে যে আমার কাছে তুমি বিক্রি করে দাও, তোমার মালিক তো দেখতেছেন, আমারও পিপাসা নিবারণ হবে, তোমারও কিছু অর্থ হবে। তো বর্ণনার মধ্যে এসছে রাখাল বলতেছে যে আমার মালিক দেখবে না, কিন্তু ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায় থাকবে তখন? আল্লাহ কি দেখবে না? কার কথা এটা? রাখালের কথা। হযরত ওমর কে বলতেছেন ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? আমার মালিক দেখবে না, ঠিক আছে, দুনিয়ার মালিক, কিন্তু আমার আসল আরেকটা মালিক আছে, তিনি তো আল্লাহ, তিনি কোথায় থাকবেন? তিনি কি দেখবেন না? তুমি যদি এই গ্যারান্টি দিতে পারো যে আল্লাহও দেখবে না, তাহলে তোমার কাছে বিক্রি করতে পারি। আমার আল্লাহ তো দেখবে, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। তাহলে বললাম এক নম্বর, আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার মতো, আর যদি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির মধ্যে রহমত আর বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে বরকতের 10টি চাবি, তার মধ্যে এক নম্বর চাবি হলো ঈমান আর তাকওয়া। দুই নম্বর হলো, আপনি যদি কোনো কাজ করতে যান, প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কখনো খানাও খাইতে বসো, অল্প এক লোকমা খানাও যদি তোমরা খাইতে বসে যাও, তো খানার পূর্বেই তোমরা বিসমিল্লাহ বলে খানা শুরু করো। কারণ খানা খাওয়ার মধ্যে শয়তান কিন্তু তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়। যখন তোমরা বিসমিল্লাহ বলে খানা শুরু করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলার দ্বারা তোমার এই খানার মধ্যে রহমত আর বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। শয়তানকে দূরে সরায় রাখবে, ওয়াসওয়াসা দিবে না তোমার খানার মধ্যে। সুতরাং আপনি যে কোনো কাজ করবেন, শুধু খানা না, যে কোনো কাজ করবেন, অবশ্যই আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করবেন। তাহলে ওই কাজের মধ্যে রহমত আর বরকত নাজিল করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। বরকত আর রহমত নাজিল করবেন যদি কিনা আপনি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করেন। কারণ আল্লাহর নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করা হয়, ওই কাজের মধ্যে আল্লাহ পাক এমনিতেই বরকত নাজিল করে। সুতরাং আপনি, দুই নম্বর হচ্ছে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে, তিন নম্বর পবিত্র কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবেন। তাবুল আপন কথা বলতেছে নাকি বাইরের বক্তা কথা বলতেছে, এই ধর্তব্য না এনে উচিত ছিল কি কথা বলতেছে, এটা আমার জন্য ধর্তব্য। আজকে আমাদের মাইন্ড, আমাদের মানসিকতা হলো এই এলাকার মানুষ তো অত শুনি, ও সেই দিনকার হুজুর না, ও তো শুনি, কি আসল বই একই কথা, এই চিন্তায় এলাকার বক্তাদেরকে আমরা কোনোভাবেই মূল্যায়ন করি না, যার কারণে পরবর্তীতে এই সমস্ত মানুষগুলো আবার পরবর্তীতে সমস্যার সম্মুখীন হয়। ব্যাখ্যা করলাম না, এলাকার সন্তানদেরকে মূল্যায়ন করেন। আমি তো এলাকায় থাকি না, আমি তো দূরে থাকি, কিন্তু আপনাদের অঞ্চলে যে সমস্ত উলামা একরাম আছে যারা সারা বাংলাদেশ সফর করে, এদেরকে মূল্যায়ন করে নিত, এরা আপনাদের এলাকার গর্ব। আমি তো বাইরে থাকি, আমার দরকার নাই, আমি তো আসি রাতের বেলায় সকালবেলা আবার চলে যাই, কিন্তু এই জমিনের মধ্যে আপনার কালীগঞ্জে শহরে যে সমস্ত উলামা একরাম চলাফেরা করে, যাদের জবান থেকে কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ বাহিরে অপেক্ষা করে, তাদেরকে একটু মূল্যায়ন করেন, তাহলে আল্লাহ পাক আপনাকেও মূল্যায়ন করবে, আপনাকেও মূল্যায়ন করবে। কারণ এরা আপনাদের গর্বিত সন্তান, এরা বাহিরে গেলে কালীগঞ্জের নাম হয়,
এরা বাহিরে গেলে জিনেদার নাম হয়, কালীগঞ্জের নাম হয়। সুতরাং এগুলো একটু মূল্যায়ন করা দরকার। এজন্য মাহফিল এটা মুখ্য বিষয়, কোরআন হাদিসের মজলিস এটাই ধর্তব্য হওয়া চায়। কে কথা বলতেছে এটা না, কি কথা বলতেছে এটা, তাহলে এই আলোচনা দ্বারা আমার উপকার আসবে। আর যদি মনে করেন যে হুজুরের কণ্ঠ ভালো না, থাক, দরকার নাই, এই মাহফিলে এসে কোনো লাভ নাই, এক টাকা না দশটা দিবেন কোনো লাভ নাই। মিথ্যা বললাম, এবার মিথ্যা বলতেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, যে সমস্ত ভাইয়েরা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন আর আমি দেখতেছি রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বিশেষ করে পাঞ্জাবি পরা আর টুপিওয়ালা যে সমস্ত উলামা একরাম রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাই অন্তত আপনারা আসেন, কারণ আপনাদেরকে দেখেও সাধারণ মানুষ অন্যটা ভাববে। আসেন আপনারা, আলহামদুলিল্লাহ। আমি বেশি আলোচনা করবো না, আমি বলতেছিলাম তিন নম্বর, কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারক, আল্লাহ পাক নিজেই বলছেন এটা এমন কিতাব যে কিতাবটা আমি বরকতপূর্ণ করেই নাযিল করেছি। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারক, আমি বরকতপূর্ণ করেই তো নাযিল করেছি, যারা এই কিতাবের সাথে সম্পর্ক রাখবে আমি তাদের জিন্দেগির মধ্যে বরকত ঢেলে দেব। সুতরাং বরকতপূর্ণ জিন্দেগি যদি আপনি পেতে চান তাহলে কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখবেন, দিনের মধ্যে একটা সময় বের করবেন যে সময় কোরআন তেলাওয়াত করবেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, তাহলে বরকতপূর্ণ জিন্দেগি যদি আপনি পেতে চান, বরকতের চাবির মধ্যে তিন নম্বর চাবি হলো পবিত্র কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখা। যদি আপনি পবিত্র কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন্দেগির মধ্যে বরকত আর রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। এবার চার নম্বর, এ বাজান এই যে বরকতের কথা বলতেছি, কারণ বরকতপূর্ণ জিন্দেগি যদি আপনি পেয়ে যান তাহলে আপনার মধ্যে দেখবেন ইনসাফপূর্ণ মনোভাব আর মানসিকতা আল্লাহ পাক ঢেলে দিবেন, আপনার ভিতরের বেইনসাফি আসবে না। মানুষের সাথে ইনসাফ করতে হয় কেমন করে আপনি এটা বুঝে যাবেন, বেইনসাফি মানসিকতা আপনার থাকবে না, জবাবদিহিতার মানসিকতা থাকবে। এই জন্য দেখবেন যেই এলাকায় যেই সমাজে যেই পরিবারে যেই রাষ্ট্রে যেই পৌরসভায় যেই উপজেলা জবাবদিহিতা মানসিকতা থাকে ওই এলাকায় ওই রাষ্ট্রে কখনো জুলুমের রাষ্ট্রে পরিণত হতে পারে না। এই জন্য জবাবদিহিতা এটা আসে হলো ঈমান তাকওয়া, জবাবদিহিতা আসে হলো বরকতপূর্ণ জিন্দেগির কারণে। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রেসিডেন্ট আমির, কিন্তু রাতের অন্ধকারে মাঝে মাঝে তার স্টেট গুলো উনি ঘোরাফেরা করতেন। হঠাৎ করে একদিন তার স্টেটের মধ্যে উনি ঘোরাফেরা শুরু করলেন, হঠাৎ করে একটি খারাপ গানের আওয়াজ তার কানের মধ্যে চলে আসছে। একটা ঘরের পাশ দিয়ে উনি যাইতেছেন, কানের মধ্যে উনার খারাপ একটু গানের ভাষা, মন্দ ভাষা দিয়ে একজন মহিলা কথা বলতেছে, গান গাইতেছে। উনার কানের মধ্যে খারাপ গানটা উনি যখন শুনতে পাইলেন তো উনি চিন্তা করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে তার স্টেটের মধ্যে খারাপ ভাষা নিয়ে গান গাওয়া হবে এটা মেনে নেওয়া যায় না। তো হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাথে সাথে চিন্তা করলেন তার ঘরের মধ্যে যাওয়া দরকার, কারণ তার রাগ তো অনেক বেশি। খুতবার মধ্যে দেখবেন ইমাম সাহেবরা বলেন ওয়াশাদুম ফি আমরিল্লাহি উমার, কারণ হযরত ওমরের অন্তরটা ছিল সবচাইতে শক্ত, কঠিন দিলওয়ালা মানুষ, ইমান আর তাকওয়ার ব্যাপারে দ্বীনের জন্য নরম কিন্তু কাফেরদের জন্য দিলটা শক্ত। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর উনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, দুইটা বর্ণনা। প্রথম বর্ণনা হযরত ওমর ওয়াল ভেঙে মানে চাটায়ের ওয়াল
এই ওয়াল ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আর দুই নম্বর বর্ণনা, উপর থেকে চালা ভেঙে তার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করে অন্ধকার গহীন ঘরের ভিতরে মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মহিলা তুমি গানটা বন্ধ করে তুমি আলো জ্বালাও। মহিলা যখন আলো জ্বালাইছে, হযরত ওমর নিজেকে পর্দার মধ্যে আবৃত করেছেন, ডাক দিয়ে বলতেছে, তোমার পাশে যেই পুরুষ ব্যক্তি বসা ছিল তাকে ডাকো। মহিলা ডাক দিয়ে বলতেছে, যুবক আমার ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, আমি একা একা গান গাইতেছিলাম, কোনো পুরুষ আমার পাশে নাই। কারণ হযরত ওমর মনে করেছিলেন, মনে হয় যেই গান গাওয়া হচ্ছে তার পাশে কোনো নিশ্চয়ই কোনো পুরুষ আছে, এই জন্য গাইতেছে। কারণ একজন পুরুষ একজন মহিলাকে মিলে একটা গানের কথা। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, তাহলে তুমি কেন এই খারাপ বা মন্দ ভাষা দিয়ে গান গাইতেছিলে? মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, যুবক আমি মন্দ ভাষা দিয়ে গান গাইতেছিলাম, একটা মাত্র কারণ, সেই কারণটা আমি তোমাকে বলবো, তার আগে তুমি আমাকে বলো, তুমি আচানক আমার ঘরের মধ্যে কেন প্রবেশ করেছো? হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, হে যুবতী কন্যা মহিলা, আমিরুল মুমিনিন হযরত ওমরের স্টেটের মধ্যে তুমি বসবাস করবা, আর খারাপ ভাষা নিয়ে তুমি গান গাইবা, পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তুমি অমান্য করবা, আগামীকাল ওমরের দরবারে নিয়ে তোমাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাই দিব। মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি শোনো, তাহলে আমি তো খারাপ বা মন্দ ভাষা নিয়ে গান গেয়ে আমি কুরআনুল কারীমের একটি আয়াত অমান্য করলাম, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে আচানক প্রবেশ করে তুমি কোরআনের চারটা আইনকে অমান্য করেছো। কয়টা আইন? আমি তো একটা আইন অমান্য করলাম, কিন্তু তুমি যুবক তুমি শোনো, তুমি আমার এই ঘরের মধ্যে প্রবেশ করে তুমি কোরআনুল কারীমের চারটা আইন অমান্য করলাম। হযরত ওমর তো থতবত হয়ে গিয়েছেন, তিনি জিজ্ঞাসা করলেন, আমি কেমনে কোরআনের চারটা আইন অমান্য করলাম? এবার মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনুল কারীমের হাফেজা বানাইছেন। আল্লাহু আকবার! কারণ কোরআনুল কারীমের হাফেজা বা হাফেজ যারা হন, আল্লাহ পাক তাদেরকে তার কোরআনকে দিলের মধ্যে ধারণ করার যোগ্যতা দান করেন। কথা বলেন ঠিক কিনা? মহিলা বলতেছে, আমি তো কোরআনের হাফেজা, পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররু মান ইত্তাকওয়া ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে যুবক, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পরিবারের মধ্যে, তোমাদের ঘরের মধ্যে আর বাহিরে অন্য কোন ঘরের মধ্যে যখন প্রবেশ করবা, তখন অবশ্যই সদর দরজা দিয়ে প্রবেশ করবা, ভিন্ন কোন দরজা দিয়ে তোমরা কখনো প্রবেশ করবা না। তাহলে মানুষের বাড়িতে যাইতে গেলে প্রবেশ করতে হয় কোন দিক দিয়ে? সদর দরজা দিয়ে। ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করা এটা ইসলামী কালচার না। হে যুবক, তাহলে এই আয়াতের মধ্যে তুমি আমার সদর দরজা দিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করো নাই, তুমি আইন অমান্য করলাম। আর দুই নম্বর আইন হলো, আচমকা বা আচানক কোনো ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না, আগে থেকে একটু নক দিতে হবে। তুমি আমাকে নক দাও নাই, তুমি হঠাৎ করে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, হে যুবক তুমি এই আয়াতের দুইটা আইন তুমি অমান্য করলা, তুমি তো আমাকে একটা আইন অমান্য করার কারণে আসামির কাঠ গড়াই দাঁড় করাই দিবা, কিন্তু আমি তোমাকে বললাম আগামীকাল ওমরের দরবারে গিয়ে আমি তোমার বিরুদ্ধে চারটা আইন অমান্য করার কারণে আসামির কাঠ গড়াই আমি তোমাকে দাঁড় করাই দিব। সুবহানাল্লাহ! ওমরের বিরুদ্ধে তাকে আসামির কাঠ গড়াই দাঁড় করাবে একজন মহিলা, কারণ উনি তো জানেন না যে ইনি আমিরুল মুমিনিন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হে মহিলা, আর দুইটা আইন আমি কোথায় অমান্য করলাম? মহিলা এবার ডাক দিয়ে বলতেছেন, যুবক
পবিত্র কোরআনুল করিমের সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্য কোনো ঘরের মধ্যে যদি কখনো প্রবেশ করো তাহলে প্রথম তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ করবা? ভিতরে যেই মানুষগুলা থাকবে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। কি নিতে হবে? ঘরের ভিতরে কোন ব্যক্তি বসে আছেন, আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, আপনার জন্য প্রথম কাজ অনুমতি নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া। যদি আপনি অনুমতি না নেন তাহলে কখনোই আপনাকে ঘরের মধ্যে প্রবেশ করার দরকার নাই, সম্ভব হবে না। কারণ আপনি যদি অনুমতি ছাড়া কারোর ঘরের মধ্যে প্রবেশ করেন, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই, যোগ্যতা বা অধিকার ইসলাম আপনার জন্য বরাদ্দ করে না। কত সুন্দর ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম। সুতরাং আপনি প্রথম কি করবেন? অনুমতি নেবেন। দুই নম্বর, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, আপনি সালাম প্রদান করবেন। এক নম্বর হলো হাত্তা তাস্তানিসু, দুই নম্বর ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি নিতে হবে, আর দুই নম্বর সালাম দিতে হবে। হে যুবক, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলা, তুমি সালামও প্রদান করো নাই, তুমি অনুমতিও কিন্তু আমার কাছ থেকে নাও নাই, তাহলে তুমি কোরআনুল করিমের চারটা আইন বা বিধান তুমি লঙ্ঘন করেছো। তুমি আমাকে একটা আইন অমান্য করার কারণে আসামির কাঠগড়ায় দাঁড় করাই দিবা, আমি আগামীকাল অমরের দরবারে গিয়া কোরআনের চারটা বিধান লঙ্ঘন করার কারণে আমি তোমাকেই আসামির কাঠগড়ায় দাঁড় করাই দিব। আল্লাহু আকবার। হযরত ওমর কি হয়ে গেলেন? এবার নত হয়ে গেলেন। এই যে জবাবদিহিতার কথা বলতেছিলাম, বরকতি জিন্দেগি যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, তখন দেখবেন জবাবদিহিতা আপনার ভিতরে কাজ করবে। আপনার স্ত্রী যদি আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে, তাও জবাব দিতে আপনি চাবেন, কারণ আপনার জিন্দেগিটাই বরকতপূর্ণ জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বরকতপূর্ণ জিন্দেগির মালিক হন, কিন্তু আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি মেয়র, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে সামান্য একজন জনগণ যদি জবাব চাই, আপনি জবাব দিতে বাধ্য থাকবেন, কারণ আপনি বরকতি জিন্দেগি লালন করে, ঠিক কিনা? সাধারণ জনগণ যদি জবাব চাই, হাসতে হাসতে জবাব দিতে বাধ্য। হযরত আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাবের অনেক ঘটনা আছে। তিনি যখন আমির, সাধারণ ব্যক্তিরা পর্যন্ত তার কাছে জবাব চাইছে, জবাব দিতে বাধ্য হয়েছে, জবাব দিয়েছে। আর এখন আমরা সামান্য ওই যে হাইব্রিড লিডারদেরও জবাব চাইলেও জবাব দিতে পারে, তারা দিতে পারবে না। দিবে কোত্থেকে? মানুষের তো মেরে মেরে খেয়েই তো শেষ করতে পারে, কোত্থেকে দিবে তারা? মিথ্যা বললাম? এটাই তো হচ্ছে সম্মানিত হাজিরিন, বরকতি জিন্দেগি আসলে জবাবদিহি আল্লাহর। এই হযরত আমিরুল মুমিনিন নত হয়ে গেছেন তার কাছে, তাই তো? আমি তো চারটা আইন লঙ্ঘন করলাম। এবার জিজ্ঞাসা করতেছে, বোন তুমি আসলে কে? মহিলা এবার বলতেছে, আমি হলাম আল্লাহর রাসূলের একজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে সাআদ তার স্ত্রী। আব্দুল্লাহ ইবনে সাআদ, তার সাথে যখন আমার বিবাহ সম্পূর্ণ হয়, যেই মঞ্চে তিনি কবুল পড়েছেন আমিও কবুল পড়েছি, এমত অবস্থায় ওমরের পক্ষ থেকে আমার ওই কবুলের মঞ্চে এসে আব্দুল্লাহ ইবনে সাআদকে বলা হলো, হে আব্দুল্লাহ ইবনে সাআদ, হযরত আমিরুল মুমিনিন তোমাকে সংবাদ পাঠাইছে, সালাম দিয়েছে, রোমের বিরুদ্ধে জিহাদের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। হে যুবক, আমার স্বামী ওই দিন ওই মঞ্চ থেকে জিহাদের ময়দানে ছুটে চলে গেছে। উনাকে আমি বলেছিলাম যে আপনি আপনার চেহারাটা একটু আমাকে দেখিয়ে দেন, হইতে পারে কিয়ামতের ময়দানে যদি আপনি মানে শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনার চেহারা দেখে আমি চিনতে পারবো। আমাকে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ
জবাব দিয়েছিলেন, প্রাণের বিবি আমার, আমার চেহারা দেখার দরকার নাই, যেই মালিকের দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যাইতেছি সেই মালিক জান্নাতের মধ্যে তোমার আমার পরিচয় ঘটায় দিবেন। এ টেনশন আমার নাই, টেনশন আমার মালিকের, তোমার আমার চেহারা দেখার দরকার নাই, কারণ আমার চেহারা যদি তুমি দেখো আর তোমার চেহারা আমি দেখি আমার ভয় হইতে পারে, দিলের মধ্যে মহাব্বত তৈরি হতে পারে। হে যুবক, আমার স্বামী ওই দিন চলে গেছে, আমার কাছে চিঠি লিখছে 3 মাস পর আগমন করব, ওই দিন আমাদের বাসর রাত হবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, 3 মাস পার হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ঘরে ঘরে আসেন নাই, 6 মাসের মাথায় একটা চিঠি লেখা হলো, আমি 6 মাস পরে বাড়িতে আগমন করব। আবার 6 মাস পার হয়ে গেছে, 9 মাস চলতেছে, আজকে একটা চিঠি আসছে আমার কাছে, বলছে 9 মাস পূর্ণ হয়ে গেলে সে আবার নাকি বাড়িতে আসবে, কারণ একটার পর একটা জিহাদের ময়দানে ওমর ইবনে খাত্তাব আমার স্বামীকে সেনাপতির দায়িত্ব দিয়ে তিনি পাঠাই দিতেছেন, তাই আসতে পারতেছে না। হে যুবক, তুমি বলো যার স্বামী নাই, বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু স্বামীর স্পর্শ পায় নাই, 9 মাস পর্যন্ত স্বামীর কাছে যায় না, এই জন্য আমার স্বামীকে নিয়ে আমি মন্দ কিছু যৌন সরসরি মূলক কিছু শব্দ দিয়ে গান বা কবিতা আকৃতিতে আমি এই মুখ দিয়ে ব্যবহার করতেছিলাম, এটা যদি আমার দোষ হয় তাহলে তোমার জন্য আমি আগামীকাল ওমরের দরবারে 4টা আইন লঙ্ঘন করার কারণে আদালতে ওমরের কাঠগড়ায় আমি তোমাকে দাঁড় করাই দিব। আমার স্বামী তো নাই, তাই তার বিরহে ব্যথিত হয়ে আমি এই কবিতা আবৃত্তি করতেছিলাম। হযরত ওমর এবার নিজেকে ধিক্কার দিতেছেন, কি করছি এটা, উনি এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেছেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যা, হাদিসের মধ্যে আসছে যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জিজ্ঞাসা করছেন যে একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে, তো উনি 4টা আঙ্গুল দেখাইছেন, কয়টা আঙ্গুল, 4টা আঙ্গুল। মুফাসসির কেরামরা বলেন 4 মাসের মূলত বিষয়, 4 মাস পর্যন্ত থাকতে পারে, এরপরে যদি কেউ থাকে তাহলে সীমা লঙ্ঘন করে থাকে, সীমা লঙ্ঘন বুঝেন তো, এটা আমার বলে দেওয়ার দরকার নেই, সীমা লঙ্ঘন করে থাকে বেশিতে বেশি 4 মাস থাকতে পারে। উনি তাড়াতাড়ি করে চলে গেছেন তার ক্যান্টনমেন্টে, হে আব্দুল্লাহ ইবনে সাদকে বলে আমি এক্ষুনি বাড়িতে যাও, তোমার দরকার নেই এখানে, তুমি তোমার স্ত্রীর কাছে যাও। চলে গেছেন, উনি আইন করলেন এখন থেকে প্রতি মাসে 3 দিন করে এই সৈন্যদের ছুটি দেওয়া হবে, আর প্রতি 3 মাস পর পর 15 দিন করে ছুটি বরাদ্দ থাকবে। আল্লাহ, কেন বললাম এই ঘটনা, জবাবদিহিতা, তার সামনে যখন তার ভুলটা ধরিয়ে দেওয়া হলো সে নিজেকে গুটায় নিয়েছে। এখন কে লিডাররা গুটায় নেয় না, লিডারদের ভুল ধরাই দিলে আমাদের মাইক বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক কি না, বলে হুজুরের ওয়াজ করার দরকার নাই, এ শুধু রাজনীতির কথা কয়। কিন্তু তারা ছিলেন কেমন রাজনীতিবিদ, তাদের ভুলগুলো ধরিয়ে দিলে তারা নিজে লজ্জিত হতেন। রাজনৈতিক লিডার হওয়া এটা সোজা না, এটা সোজা না। তাহলে কি বলতেছিলাম, 4 নম্বর, 4 নম্বর বলতেছিলাম না, বরকতের চাবি 4 নম্বর, ওয়াকাতিয়াতার রিহমি, আত্মীয়তার বন্ধন, এটা মজবুত করা, এটাকে নষ্ট না করা, আত্মীয়তার বন্ধন নষ্ট করবেন না, এটা মজবুত করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির মধ্যে বরকত আর রহমত নাজিল করবেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, 5 নম্বর হলো, আপনি যতদিন জমিনের মধ্যে চলাফেরা করবেন ঘুরতে ফিরতে আপনি ইস্তিগফারের আমল করবেন, যদি আপনি ইস্তিগফারের আমল করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে বরকতি একটা জিন্দেগি আপনাকে দান করবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন মান কাসরাল ইস্তিগফার, অন্য একটা আরো আয়াতের মধ্যে বর্ণনার মধ্যে আসছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হামিন ফারাকাত ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা, যদি কোনো আল্লাহর গুনাহ
দিনের মধ্যে সে যদি ইস্তিগফারের আমলকে লাজেম বানায় ফেলে, বেশি বেশি করে যদি ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাকে উদ্ধার করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ জীবন থেকে তাকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ, বরকতি জিন্দেগি দান করবেন। যাই হোক, যতটুকু কথা বললাম আসলে মূলত এই মাস